নমস্কার, আমি ডক্টর তুষারকান্তি ঘোষ, ঘোষ ইন্ডিয়া ফাউন্ডেশনের ফাউন্ডার ডিরেক্টর। আজকে আপনাদেরকে থাইরয়েড নিয়ে কতগুলো কথা বলবো। থাইরয়েড হচ্ছে একটা গ্ল্যান্ড যেটা আপনার নেক, গলার সামনে এরকম জায়গায় থাকে। আপনি যদি এখানে বলেন থাইরয়েড, না সেটা খুব থাইরয়েড মেটাস্টেসিস, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। তো থাইরয়েড থাকবে আপনার নেকের ঠিক ওপরে, সাধারণত আপনি যেখানে এইটা বোন ফিল করতে পারেন তার দু আঙুল উপরের দিকে, এরকম যদি আপনি উঁচু পান সেটা ভাববেন থাইরয়েড। এছাড়া একদম উপর দিকে থাকে তাহলে থাইরয়েডগুলোসাস সিস্ট বা অন্য কিছু। আপনি মনে রাখবেন দু আঙুল ওপরে স্টারনাম থেকে যদি দু আঙুল উপরে একটা সোয়েলিং দেখতে পান সেটা হবে থাইরয়েড। অনেক সময় কি হয়, অনেক সময় থাইরয়েড কার্টিলেজ করে লোকে থাইরয়েড গ্ল্যান্ড, আমি থাইরয়েড গ্ল্যান্ডের কথা আজকে ডিসকাস করছি। তো থাইরয়েড গ্ল্যান্ডের অনেক সময় থাইরয়েড হয়েছে, স্যার থাইরয়েড হয়েছে, থাইরয়েড তো সবাইকারই থাকে, থাইরয়েড হয়েছে বলে কোনো কথা নেই। তারা বলতে চায় আমার থাইরয়েড মানে তাদের হরমোনাল চেঞ্জ আছে। আমি সেই হরমোনাল চেঞ্জের ডিসকাশনে আমি যাচ্ছি না, আমি থাইরয়েড গ্ল্যান্ড সোয়েলিংয়ের ডিসকাশনে যাব। তো অনেক সময় হরমোনাল চেঞ্জের জন্য হাইপোথাইরয়েড হতে পারে বা হাইপার হতে পারে, অনেক সময় কলয়েড গয়টার হয়। অনেক সময় মেনলি থাইরয়েড নোডিউলটা মেইন কমন টিউমারের জন্য। তো যদি থাইরয়েড নোডিউল হয় তাহলে আপনি প্রথম হচ্ছে গলার সোয়েলিং নিয়ে কেউ আসবে আমাদের কাছে, একটা চেম্বারে পেশেন্ট হলো। তো আমাদের কি করা উচিত এবং আমরা পেশেন্টকে কি করি, আমরা প্রথমেই তার কাছ থেকে প্রেসক্রিপশনে দেখি এটা ইউএসজি আছে কিনা, আল্ট্রাসোনোগ্রাফি হয়েছে কিনা, তাহলে আল্ট্রাসোনোগ্রাফি বোঝা যাবে এক্স্যাক্টলি কোনখানে আছে, কত বড় আছে, কত সেন্টিমিটার, তার মধ্যে নোডিউল আছে কি না, সিস্ট আছে কিনা, থাইরয়েড গ্ল্যান্ডটা টোটালটাই বড় ওর কোনো ইনফরমেশান আছে কিনা, তার কিছু বেশ কিছু ইনফরমেশান আমরা ওখান থেকে কালেক্ট করার চেষ্টা করি। যদি না করার থাকে তাহলে একটা ইউএসজি, অনেকে কী করছে 3 বছর আগে একটা ইউএসজি নিয়ে আসে, অবশ্যই একটা রিসেন্ট ইউএসজি করা উচিত। তারপরে কী করি আমরা, একটা এফএনএসি। এফএনএসির কি অনেকে ভয়ে একটা অস্থির, না একটা সিম্পলি সরু নিডল দিয়ে রস নিয়ে তার একটা হিস্টোপ্যাথোলজি। অনেকের ভয় ভুল হচ্ছে যে ভুল ধারণা হচ্ছে যে আপনার এটা করলে নাকি রোগ ছড়িয়ে যায়। পৃথিবীতে যত ট্রিটমেন্ট হয়েছে তত নয় এফএনএসি করে বেঁচে আছে মানুষ, এফএনএসি করেছে ওর বায়োসিমিলার তবেই তো ট্রিটমেন্টগুলো হয়। সুতরাং দয়া করে এটাও একটা ভুল ধারণা, রোগ ছড়িয়ে যায়। রোগ কেন ছড়াবে, আপনার তো রোগটা তো অ্যাটাক করবো, আমি দাড়ি কাটতে গেলে কেটে গেলে কি আপনার ক্যান্সার হয়ে যায়, না ওরকম মিথ, সব ভুল। তো বেসিক্যালি হচ্ছে ফাইন্ড ইট স্পেস সাইটোলজি করে আপনাকে সাইটোলজি টেস্ট করে আপনাকে বুঝতে হবে যে এক্স্যাক্টলি আপনার রোগটা কি, বিনাইন অর ম্যালিগন্যান্ট অর কোনো ইনফ্লামেশন বা অন্য ধরনের কি ধরনের টিউমার। তারা জাজমেন্ট করার জন্য এফএনএস করে। এর সঙ্গে কি করি আমরা, T3, T4, TSH, কীরকম T3 অথবা কেউ ফ্রি T3, ফ্রি T4 অর আপনাকে TSH, শুধু TSHও অনেক সময় করা হয়, কিন্তু ইনিশিয়ালি একবার আপনাকে T3, T4, TSH করতেই হয়, পরে বারবার যদি রিপিটেড হয় তখন অনেক সময় TSH দেবো, আমরা প্যারামিটারগুলো ঠিক করি। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই T3, T4, TSH আমরা বুঝতে পারি যে তার হরমোনাল প্রবলেম আছে অর হরমোনাল কোনো প্রবলেম নেই, অথচ তার যদি মনে কোনো হরমোনাল প্রবলেম নেই দিয়ে বলছে ডাক্তার একটা টিউমার নিয়ে এসছে, ডাক্তার আমাকে ওষুধ দিন, আচ্ছা আমি কী ওষুধ দেবো বলুন তো। তো তাকে তো আমি হরমোন দিয়ে চিকিৎসা করবো, যদি হরমোনাল প্রবলেম থাকে তাহলে ইউথাইরয়েড বলি আমার কথা, T3, T4, TSH যদি নর্মাল রেঞ্জে থাকে তাহলে নর্মাল রেঞ্জে আছে তার, তাহলে আমি তাকে কী দিয়ে ট্রিটমেন্ট করবো, তাহলে হরমোন দিতে পারবো না, তার মানে কী রইলো, তার একটা টিউমার, তার মানে হরমোন তার নর্মাল, ইউএসসি তার বলছে একটা বড় নোডিউল আছে থাইরয়েডের মধ্যে, তাহলে তার মানে কী হচ্ছে, তার মানে একটা সেল থেকে টোটাল তার মানে বাড়েনি, তার মানে একটা সেল থেকে তার টিউমারটা ফর্মেশন হয়েছে, তাহলে সেইটা তো অ্যাবনর্মাল। এবার সেটা লং টার্ম রাখলে, থাইরয়েড নোডিউল কিন্তু লং টার্ম রাখলে কার্সারটা চেঞ্জ হয়, আজকে আপনি একটা দিক হয়েছে হেমি থাইরয়েড করেও দিতে পারেন, কিন্তু পরে কিন্তু ক্যান্সার হয়ে গেলে কিন্তু টোটাল থাইরয়েড করতে হয়, অন্যান্য ডিসেকশন করতে হয়, অন্যান্য অ্যাকর্ডিং টু কী গ্রেড আছে, কী আছে, কী ধরনের টিউমার। সুতরাং থাইরয়েড নোডিউল কিন্তু আপনারই বোঝার প্রথমেই উচিত যে আপনি ঠিক অবস্থায় এসেছে কিনা। আপনি কিন্তু আপনি চোখের সামনে আমার পরিচিত তারপর ক্যান্সার হয়ে গেছে, ভয় পেয়ে গেছে, অনেক কিছু, তো পরে অনেক বড় সার্জারি করতে হয়েছে, তো কিন্তু তাকে কিন্তু যখন আমরা ছোট অবস্থায় বলি অনেক সময় ইগনোর করেছে। তো কেন আপনি ইগনোর করবেন, একটা সিম্পল থাইরয়েড এখন কিছুই সার্জারি নয় সিম্পল, এখন আমরা সবাই মাইক্রোস্কোপিক থাইরয়েড সার্জারি করি। মাইক্রোস্কোপিক থাইরয়েড কীরকম, ইনসিশন করবে, ছোটো ইনসিশন মাইক্রোস্কোপ দিয়ে করবো। মাইক্রোস্কোপ দিয়ে অ্যাডভান্টেজ কী, তো আপনি যে ভয়ে লোকে করায় না, গলা বসে যাবে, তো গলা বসে যাবে কী করে, গলা বসবে, গলা তো ভোকাল কর্ড তো ভিতরে আছে, তাহলে এখানে রেকারেন্ট নালিজিয়া নার্ভ থাকে, আপনাকে দেখাবো কীভাবে রেকারেন্ট নালিজিয়া নার্ভ আমরা দেখি, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাকে, তো তার মানে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আর রেকারেন্ট নার্ভটাকে শেভ করাটা আপনার কাজের মধ্যে পড়ে, তো ওই দূরে যদি আপনি শেভ করেন তাহলে কিছুই না থাইরয়েড সার্জারি। এটা সিম্পলি আমরা কী করি, সেটা মাইক্রোস্কোপে থাইরয়েড করি, মাইক্রোস্কোপ থাইরয়েডটা সিম্পল মাইক্রোস্কোপ দিয়ে ছাড়িয়ে আপনাকে প্যারাথাইরয়েডটা আইডেন্টিফাই করি, রেকারেন্ট নালিজিয়া আইডেন্টিফাই করি, থাইরয়েড রিমুভ করি, এবং সিম্পল অল্টারনেটিভ আমরা থাইরয়েড সার্জারি করি,
এবং আমরা পরের দিন সকালের দিকে নেক্সট ডে মর্নিংয়ে ছেড়ে দিই। তো ব্যান্ডেজ ড্রেন ট্রেন সব খুলে দিয়ে আমরা ছেড়ে দিই। আপনাকে দেখাবো থাইরয়েড সার্জারিটা আজকাল কত সিম্পলিফাই হয়ে গেছে, আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে বিভিন্ন রকম থাইরয়েডের ছবি দেখাবো, কীভাবে থাইরয়েড হয় সেটা দেখাবো। সুতরাং থাইরয়েড নিয়ে আপনি অহেতুক ভয়ে ভীতগ্রস্ত হয়ে বাড়িতে বসে থাকবেন না। আপনার কোনো পছন্দ ডাক্তারকে আপনি দয়া করে যোগাযোগ করুন এবং দয়া করে USG FNAC এবং T3 T4 TSH করুন, তাতে আপনার ডায়াগনোসিসটা প্রপার হবে এবং তারপরে আপনি ট্রিটমেন্টটা কমপ্লিট করতে পারবেন। কীরকম দেখুন, আপনার একটা হচ্ছে যে আপনি যে ছবিটা দেখেন, একটা হচ্ছে হেমিথাইরয়েডটা, তার মানে এর মধ্যে একটা টিউমার আছে টোটাল থাইরয়েড, হেমিথাইরয়েড। আবার একটা দেখুন এরকম টোটাল থাইরয়েড, তো এটা হচ্ছে টোটাল মাঝখানে যান যে ইসমাস বলি এদের দিকে দেখুন বাটারফ্লাই খুব সুন্দর, তো এইটা হচ্ছে টোটাল থাইরয়েড একটা আছে। সুতরাং টোটাল থাইরয়েড করতে হবে, হেমিথাইরয়েড করতে হবে। এরকম দেখুন আবার একটা বড় সাইজের থাইরয়েড দেখুন, একটা ছোট একটা বড়, একটা বড় একটা ছোট, এরকম আমরা বুঝি যখন বড় দুদিকে আছে তখন দুদিকে বার করতে হচ্ছে। সুতরাং এটাও আবার দেখুন একটা বড় সাইজের দুদিকে বার করতে হচ্ছে, ডিফারেন্ট টাইপ অফ টিউমার। এগুলো আমরা কতগুলো টিউমারের ছবি দেখাবো। এবার দেখুন আমরা থাইরয়েড মাইক্রোস্কোপি ছাড়া করি না, এরকম থাইরয়েড এক্সপোজ করা আছে, এরকম মাইক্রোস্কোপি দেখি, সবসময় মাইক্রোস্কোপ দিয়ে থাইরয়েড পড়ি না, কারণ হচ্ছে কি এই যেমন থাইরয়েড বেড়ে গেলো মাইক্রোস্কোপ দিয়ে করছে। তাতে অ্যাডভান্টেজটা কি, আপনাকে আমি অ্যাডভান্টেজ যদি দেখাই, অ্যাডভান্টেজটা প্রত্যেকটা জিনিসই আন্ডার দেখুন আন্ডার মাইক্রোস্কোপ, আপনি যে ছবি দেখেন আন্ডার মাইক্রোস্কোপে প্রত্যেকটা ব্লাড ভেসেলস আপনি প্রমিনেন্ট দেখতে পাচ্ছেন। দেখুন এখানে নিজের নার্ভটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন, তো সুতরাং এখানে নিজের নার্ভ ক্লিয়ার দেখতে পাচ্ছেন, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড ক্লিয়ার দেখতে পাচ্ছেন, তো সবকিছু আপনি যখন আইডেন্টিফাই করে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন সবকিছু। তো আপনার অপারেশনটা আপনার কাছে খুব সিম্পলিফাইড হয়ে যাবে। সেই জন্য আমরা মাইক্রোস্কোপ ছাড়া থাইরয়েড, দেখুন টোটাল থাইরয়েড করা হয়েছে দুদিকে দুটো থাইরয়েড, সুতরাং মাইক্রোস্কোপ ছাড়া আমরা থাইরয়েড করি না। এবং থাইরয়েড এখন আমার মনে হয় কারোরই মাইক্রোস্কোপ ছাড়া করা উচিত না, তাতে ইঞ্জুরি হওয়ার চান্স আছে, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড অনেক সময় মিস করতে পারি। তো সুতরাং প্রপারলি যদি আপনি প্রপারলি যদি থাইরয়েড ঠিকঠাকভাবে মাইক্রোস্কোপে আপনি করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু রেকারেন্সিয়ার নার্ভ যাওয়ার সম্ভাবনা প্রায় নেই, প্যারাথাইরয়েড গ্ল্যান্ডও সেভ করতে পারবেন। এছাড়াও আমরা সুপ্রিয়াল এনার্জিয়াল নার্ভও সেভ করি, যাতে গলার ভয়েসটা একদম কংক্রিট প্রপার থাকে। সুতরাং থাইরয়েড নিয়ে অহেতুক আমার অনুরোধ, থাইরয়েড নিয়ে আপনি ঘরে ফেলে রাখবেন না রোগটা, আপনি চিকিৎসা করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ভালো থাকবেন, যদি ভালো লাগে আপনি লাইক করবেন, কোনো কোশ্চেন দরকার হলে আপনি কমেন্ট করবেন, আমরা নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করব, আপনাকে সহযোগিতা করব। আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, তাহলে পরবর্তী কখনো মেডিকেল আপডেট চাইতে গেলে আপনি পেয়ে যাবেন।